What's up guys and welcome back to my channel once again. So friends, आज के हमारे घोड़ा last day. अखन आज ही दुआर से रात 8 समय हमारे train back to Kolkata. But till then, माने रात 8 तक तो ना बिकल 4 तक भी हमने दुआर से घोड़े नितेइ पड़ी. तो घोड़ वगैरह अपने देरो देखा हुआ जी हमने क्या मन घोड़ सी बाकी की आज से अखने. टच दिए चले जाए. और वो ती कोकोनो ऐसे details से एकांत टाक घोड़ को फिर होता है ना. तो देरी ना करे बेरी पड़ी कहाँ देरी होएगा ले आरो घोड़ा कम हो जाए. तो देरी ना करे चलो. तो फ्रेंड्स हमें यहाँ चला NS200 तले हिमालयन चलाना हलो डोमिनर चलाना हलो NS200 चला और देखी एक्टोन एक्सपल्स चला वो तो दैट इज द रिवर लुक एट दिस व्यू मैन लुक एट दिस व्यू रात वाला एसी लम एक बार देखते भाई नहीं बट खूब सुंदर जगह That's the name of this river is Murti. Yes. Murti River. Just look at this view. Pahar pahar aage jol darun darun. So friends, that is the Murti River. Khub sundor jaga, khub sundor lagche dekhte. Ekhane অনেকে স্নানটানও করে বলছিল এখানকার লোকেরা কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে কারণ যারা নর্মালি এরা চান করে তাদের কাছে কোনো ব্যাপার নেই কিন্তু আমাদের কাছে এটা খতরনাক হয়ে সকতা হয় ঠান্ডি লাগ সকতা হয় না তো দ্যাট ইজ দ্য মেন জঙ্গল সো এখানে কালকে বিকেলবেলা ফুল করে ঢুকে পড়েছিলাম তো মেনলি এই যে রোডটা ওই ব্রিজটা ক্লোজ হয়ে যায় সন্ধ্যে 6টার পরে এখানে ক্লোজ করে দেয় দিয়ে তালা টালা দিয়ে দেয় বিকজ এটা জঙ্গল এরিয়া তো যারা সাফারি করতে আসে তারা এখান থেকে সাফারি মানে ওই যেখান থেকে আমি বেরোলাম ওখানে গাড়ি জিপ থাকে জিপ নিয়ে এখানে সাফারি করতে বেরিয়ে যায় আমরা বাইক নিয়ে করছি কিন্তু আমাদের একটা ব্যাপার হচ্ছে বাইক নিয়ে যদি আপনি আসেন বা আপনার প্রাইভেট ভেহিকেল নিয়ে আসেন আপনি মেন রোডে থাকতে পারবেন কোর এলাকাতে বা জঙ্গলের ভেতরে অনেক রাস্তা চলে যাচ্ছে সেখানে আপনি ঢুকতে পারবেন না কিন্তু যদি আপনি সাফারি নেন তাদের সাথে আপনারা এই ভেতরে ঢোকা সম্ভব বা ঢুকতে পারবেন তো সামনে অনেক পাখি দেখতে পাচ্ছি কি পাখি বলতে পারবো না বাট অনেক পাখি দেখতে পাচ্ছি দূর থেকে ও তার সাথে অনেক এ দেখুন এই যে রাস্তা বন্ধ এখান থেকে আপনারা জিপে করে যখন যাবেন দেখাচ্ছি দাঁড়ান এক মিনিট ঠিক আছে দ্যাট ইজ গরুমারা ফরেস্ট আর এই যে দেখছেন সামনে ব্যারিকেড মতো দেওয়া রয়েছে মানে এখান দিয়ে আপনার এন্ট্রি নেই এটা তখনই সম্ভব যখন আপনি ওদের নিজস্ব যে বন উদ্যান বা এই গরুমারা জাতীয় উদ্যানের যে জিপগুলো আছে যারা সাফারি জিপ তাতে করে যখন যাবেন তখনই এর ভেতরে আপনি এন্ট্রি পাবেন কোনো পার্সোনাল ভেহিকেল এর ভেতরে মানে অ্যালাউই নেই তাই যদি আপনি ঘুরতে চান ভেতরে তাহলে আপনাকে ওখান থেকে জিপ নিতে হবে কোন জায়গা থেকে যাওয়ার আগে আপনাকে অবশ্যই দেখিয়ে দেবো যে ওই জায়গা থেকে আপনি জিপ পেয়ে যাবেন মানে ওই ব্রিজটা দেখবেন ব্রিজটা ক্রস করে খানিকটা এগিয়ে গিয়ে তো দ্যাট ইজ দ্য গরুমারা জাতীয় উদ্যান মানে জাতীয় ফরেস্ট সুন্দর নিরিবিলি সামনে অনেক বাঁদর ও মাই গড অনেক বাঁদর অনেক অনেক আবার জঙ্গলি বাঁদর গাড়ি আওয়াজ শুনে ধারে চলে যাচ্ছে সব আসলে সাফারি অবশ্যই করবো আমাদের একদম টাইম নেই হাতে মানে আপনাকে বললামই আজকে আমরা ফিরছি তো বিকেল 4টার মধ্যে আমাদের ঢুকতে হবে বিকেল সাফারি করে তো লাভ নেই কারণ সাফারি করলে আপনাকে সন্ধ্যের সময় ব্যাক করবে আর সন্ধ্যের থেকে এখান থেকে শিলিগুড়ি অলমোস্ট 70 কিলোমিটার এতটা দূর যাওয়া তো সম্ভব নয় 1 ঘন্টার মধ্যে সো আমরা বাইকে করে ঘোরার জন্য মানে ঘোরার কথাটাই ভাবলাম বাইকে করে ঘুরছি তো ঘন জঙ্গল খুবই ঘন জঙ্গল সকালবেলা ওয়েদারটা অনেকটাই ছিল প্রচুর ঠান্ডা সো এক্ষুনি একটা লোক হয়তো পাশ দিয়ে গেলো ভিডিওতে দেখতে পেলেন কিনা জানি না হাতি বলতে গেলো মনে হয় হাতি সাফারি টাফারি করা ও হাতি ও মাই গড জঙ্গলি হাতি Thank you.
দেখুন জংলি হাতি পিছনে, ও মাই গড বিশাল বড়, দেখুন পিছনে জংলি হাতি বিশাল বড়, সামনে বুনো হাতি আছে একটু দেখে যাবেন, এই সামনে বাঁ দিকটা ঢুকলো জাস্ট এক্ষুনি বাঁ দিকে জাস্ট, হ্যাঁ একদম সামনে জাস্ট রাস্তাটা ক্রস করলো, এই যে বাঁ দিকটা ঘুরছে, এই যে গাছ দুটো আছে ওর পাশেই আছে, হ্যাঁ রাস্তার সাইডে জাস্ট ঢুকে দাঁড়ালো, আমরা বেরিয়ে এলাম দেখে আর বাঁ দিকে আছে, হ্যাঁ না ওদিক থেকে পার হয়ে গেছে, হয়ে গিয়ে দাঁড়িয়ে ছিল এবার আমি যাই ভেতরে গেছিলাম বলে দিলাম, ঠিক আছে তো আমার মনে হয় সাবধান করে দেওয়া উচিত, তাই করে দিলাম। তো ফ্রেন্ডস একটা বিশাল এক্সপিরিয়েন্স হলো দেখতেই পেলেন, হয়তো কাজ থেকে হয়তো সত্যি নয় যে তো, বাট এটা নর্মাল না তো বুনো হাতি, আর এখানকার হাতি সব থেকে ডেঞ্জারাস হাতি, বললো এখানকার লোকেরা যে এখানে চিতাবাঘের থেকে হাতি ডেঞ্জারাস বেশি, বিকজ তারা একটুখানি মারটার করতে এসব ভালোবাসে বেশি, হ্যাঁ এখানে আবার আটকে দিয়েছে, মানে এখান থেকে কোর এরিয়া স্টার্ট হচ্ছে তো ভেতরে ঢোকাটা বন্ধ, ওই জন্য ওরা আবার কার্ড দিয়ে কার্ডের মধ্যে চালা চাবিও মারা আছে, যাতে আপনি খুলে ওর ভেতরে না ঢুকে পড়তে পারেন। সো ব্যাক টু দি হোটেল, একটু ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে দেন আবার বেরোবো জঙ্গলের ভেতর দিয়ে কিছু সৌন্দর্য আপনাদের দেখানোর জন্য। সো ফ্রেন্ডস যাওয়ার সময় আমি আপনাদের বলছিলাম কোথা দিয়ে বুক করবেন আপনার সাফারি, মেনলি আপনি যে হোটেলে থাকবেন তাদের বললে তারাও বুক করে দেবে, কথা বলিয়ে দেবে সেখানে আপনি বুক করতে পারেন। সেকেন্ড এখানে এসে দেখুন এখানে গরুমারা ন্যাশনাল পার্ক মূর্তি পিঠ, এখানেও অফিস আছে, এখান থেকেও আপনি বুক করতে পারেন আপনার সাফারি, সো আপনার ইচ্ছা। এছাড়া গরুমারা ন্যাশনাল যে ফরেস্টের সরকারি বাংলোতে যদি থাকতে চান তার জন্য আপনাকে ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে হবে এবং ওয়েবসাইট থেকেই আপনাকে বুকিং করতে হবে, ডাইরেক্ট বুকিং সরকারি বাংলোতে নেয় না। সো ফ্রেন্ডস টাইম টু লিভ, আমরা ছিলাম এই অহনা রেস্টুরেন্টে, তো থাকা তো ভালোই, খাবার তো দাদা খুব সুন্দরই বানায়, দারুণ খাবার দাবার, যদি আপনারা থাকতে চান এখানে তো অবশ্যই এখানে এসে থাকবেন, বিকজ কস্ট আমার অনেক কম, হয়তো রিসর্ট টাইপের না বড়ো সড়ো না, বাট একটা এক দুদিন থাকার জন্য আমার মনে হয় না পার নাইটের জন্য 2,500-3,000 টাকাটাতে যাওয়াটা ঠিক। তো এখানে মোটামুটি 900 টাকায় আমরা রুম নিয়েছিলাম, হার্ডলি আপ ডাউনের সিজন টাইম হয়তো 1,100-1,200 টাকা, এর থেকে বেশি হাই যাবে না, তো সেটা রিজনেবল প্রাইস। আর খাবার দাবার যেমন আমরা রাত্রিবেলা খেয়েছিলাম ডিমের কারি ভাত রুটি তারপরে আলু ভাজা ডাল 100 টাকা, মানে বুঝতেই পারছেন কম সময় আছে, আর রান্না খুবই সুন্দর, রান্না খেয়ে পুষিয়ে গেছে। যাই হোক যদি আপনাদের মনে হয় থাকে এখানে এসে থাকবেন তো অহনা রেস্টুরেন্ট, এখানে আপনারা নাম নাম্বার দেখতে পাচ্ছেন, এছাড়া আলাদা ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবো। সো টাইম টু লিভ, অনেক দিন ঘোরা টোরা হলো, এবার বাড়ি যাওয়ার পালা, যাওয়ার এই যতটুকুই দেখা যায়, তো দেরি না করে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন বাজে 11:21, সো আমাদের 4-5টার মধ্যে পৌঁছালেই হলো শিলিগুড়ি, অনায়াসে আশা করি ঠাকুরের কৃপায় যদি কোনোরকম বিপদ আপদ না ঘটে তাহলে আমরা অবশ্যই বিকেল 5টার মধ্যে পৌঁছে যাব। তো শুভাশিস আর বিপ্লব পিছনে আসছে, আমি একটু এগিয়ে গেছি, সুন্দর ডুয়ার্সও খুব সুন্দর, রোমাঞ্চকর, দারুণ, পাহাড়ের মজা আলাদা ডুয়ার্সের মজা আলাদা। তো আমি উঠে পেলাম আবার মেন রোডে, সুন্দর রোড সত্যি, ডুয়ার্সের রোড এই ক্লাস রোড, বাইক চালিয়ে জাস্ট ছক্কাস লাগছে।
আছে লেখা ওয়াইল্ড অ্যানিমেল ক্রসিং জোন, ড্রাইভ স্লো, আস্তে গাড়ি চালান, স্পিড লিমিট 40। আচ্ছা, তো গরুমারা ন্যাশনাল পার্ক, ওকে, এটা গরুমারা ন্যাশনাল পার্ক। আর এখান থেকে সামনে থেকে গন্ডার বা হাতি বা রাস্তা ক্রস করে থাকে অনেক সময়, তাই আস্তে চালাতে বলছে যে কোনোভাবে জানি ওদের ডিস্টারবেন্স না হয়। দেখুন সৌন্দর্য, ড্রোন শটের মতোই লাগবে দেখতে খানিকটা। এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এখনো কাঞ্চনজঙ্ঘা সোজা দেখা যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো ড্রোন শট দেখলে কেমন লাগলো, ড্রোন শটটা অবশ্যই জানিও। এখন আর 58 কিলোমিটার বাকি এখান থেকে শিলিগুড়ি, অনায়াসে 4:45 মধ্যে পৌঁছে যাবো। তার মধ্যে এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে লাঞ্চ করবো, দেন বেরোবো। এটা কি খাল করা হয়েছিল বা হয়তো কৃত্রিম উপায়ে খাল তৈরি করা হয়েছিল জল আনার জন্য নদী থেকে? তো আপাতত জল এখান থেকে নিয়ে আসা হয়নি, তাই শুকনোই রয়েছে। মেইনলি এটা এগুলো ইউজ হয় চাষাবাদের জন্য, মানে চাষের জমির জল নিয়ে আসার জন্য নদী থেকে এগুলো তৈরি করা হয়ে থাকে, এবং এই জন্যই তৈরি করা হয়েছে এটা। কারণ আপনি দেখতেই পেলেন দুদিকে শুধু চাষাবাদের জন্য ধান জমি, যখন জল থাকবে না সেই টাইমে চাষাবাদ করার জন্য এটাই বেস্ট। বীজ খুব একটা বড় সড়ো না, মোটা সড়ো না, ছোটোখাটো বীচ, বাট গুড প্লেস। দেখে নিন, খুব সুন্দর লাগছে দেখতে এদিকটা। ড্রোন শট না হলো, কেমন লাগলো ড্রোন শটটা কমেন্ট 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 কমেন্ট। এখানে অর্ধেক জায়গা রেস্ট্রিক্টেড যেখানে ড্রোন শট নেওয়া যায় না। ওকে, ওয়েলকাম টু তিস্তা জলদাখা বেন ক্যানেল, ওকে, থ্যাংক ইউ ফর ওয়েলকামিং আস। সো অবশ্যই বাড়িতে দাঁড়িয়ে তো দু চারটে ছবি তো নিতেই হবে, আশা করি ভালো লাগবে। দিস ইজ দ্য ব্যারেজ, look at this view man, look at এদিকে জল ধরা আছে, পাহাড় আছে, আর এদিকে সুন্দর পরিবেশ, মাছ ধরছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে।
তো একটু দাঁড়াই দাঁড়িয়ে একটু ছবি টবি তোলা যাক। The view, view. Look at this view. Look at this view, man. সামনে নদী, এত সুন্দর নদী, এরপর ফাঁকা জমি, তারপর পাহাড়, তারপর পর্বত, কি বলে বন্ধুরা। এখনও কাঞ্চনজঙ্ঘা তিস্তা নদীর উপর দিয়ে, ভালো করে দেখলে বুঝতে পারবেন তিস্তা নদীতেও কাঞ্চনজঙ্ঘা ছায়া উঠেছে। অদ্ভুত সবুজ জল, আস্তে আস্তে এখান থেকে দেখুন ভালো করে, নদীর জল এখানে সবুজ, যত দূরে যাচ্ছে নীল, নীল হতে হতে পাহাড়, দেন পর্বত, পাও, দ্যাটস অ্যামেজিং। সত্যি ট্রিপটা খুব সুন্দর ছিল এবং খুব সুন্দর ঘুরলাম। জাস্ট বাড়ির পথে, অ্যাকচুয়ালি স্টেশনের পথে, আর বেশিক্ষণ না, 30-35 কিলোমিটার মতো দূরত্বে রয়েছি। এখানেও জায়গাটা খুব সুন্দর, ডান দিকে বাঁ দিকে দুদিকেই খুব সুন্দর পরিবেশ। যাই হোক না কেন, আর তেমন কিছু মেবি দেখানোর নেই, তাই হয়তো ক্যামেরা অফ করব। তো যাওয়ার আগে একটুখানি বললাম যে যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে আজকের, তাহলে অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর লাইকও করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।